যারা যারা কলেজে স্পট এডমিশন নেবে তো তাদের জন্য এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ, এমবিবি কলেজের জন্য এটা গুরুত্বপূর্ণ। এমবিবি কলেজে যারা ভর্তি হতে চাও মোটামুটি সবার প্রফর্মাটা আই থিঙ্ক সবারই সেম থাকবে, তো দেখে নাও কী কী লিখতে হবে। নিজের নাম লিখতে হবে, তারপর ফাদারের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ PWD কিনা, ঠিক আছে, তারপর পাস আউট ইয়ার, কবে হায়ার সেকেন্ডারি পাস করেছো, তারপর কাস্ট USC ST, তারপর ডিস্ট্রিক্ট, হায়ার সেকেন্ডারি টোটাল মার্কস, মেল না ফিমেল, এগুলো লিখতে হবে। আর ফর্মের আইডি লিখতে হবে, ফর্মের নাম্বার, তোমরা যে ফর্মটা আগে ফিল আপ করেছিলে খেয়াল আছে, ওইগুলো তারা লিখে দেবে, তোমাদের দরকার নেই, এইগুলো অফিসিয়াল ইয়ে হয়ে যাবে। ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট এখানে লিখবে, এই এইটার উপরে আমি বলে দিই কোনটাতে লিখবে, এইখানটাতে তোমার সিগনেচার এখানে লিখতে হবে, নিজের নাম লিখবে, ঠিক আছে, তো এখানে নিজের নাম লিখলে, ঠিক আছে, তারপর এখানে লিখবে, এখানে নিজের নাম, এখানে নিজের বাবার নাম, তারপর এখানে তুমি ডেট অফ বার্থ লিখবে, এই জায়গাটাতে ডেট অফ বার্থ, PWD কিনা, ইয়েস হলে ইয়েস আর নো হলে নো, এটা লিখবে। তারপর তুমি কাস্ট লিখবে, এটা হলো কাস্ট, ইউআর ক্যাটাগরি না কী আছে, তারপরে ডিস্ট্রিক্ট লিখবে, তারপর টোটাল মার্কস লিখবে, মেল না ফিমেল এটা লিখবে, আর ফোন নাম্বার লাগবে এখানে এখানে, তারপর কোন ইয়ারে পাস আউট সেটা 2023 লিখবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। অ্যান্ড দেন তোমার এখানে এইখানে লিখবে ফার্স্ট চয়েস, কোন সাবজেক্ট ফার্স্ট চয়েস লিখতে চাও, তো এখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস অ্যান্ড থার্ড চয়েস। তো ফার্স্ট চয়েসে তোমার ফার্স্ট চয়েসে হায়ার সেকেন্ডারিতে কত পেয়েছো এই জায়গাটা লিখবে, সেকেন্ড চয়েসে যে যদি মনে করো সেকেন্ড চয়েস হিস্ট্রি নিতে চাও হিস্ট্রিতে কত পেয়েছে, বা ফিজিক্স নিতে চাও ফিজিক্সে কত পেয়েছে লিখবে 12, তারপর থার্ড চয়েসে কেমিস্ট্রি নিতে চাও কেমিস্ট্রিতে কত পেয়েছে, বা বায়োলজি নিতে চাও বায়োলজিতে কত পেয়েছে। আর কী কী ডকুমেন্ট লাগবে তাহলে, এক নম্বর ডকুমেন্ট এইটা, আর এইখানে সিগনেচার করতে হবে এটার উপরে, হায়ার সেকেন্ডারির মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারির মার্কশিট, তারপর SC ST সার্টিফিকেট, আর যদি কেউ PWD হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট, এইটুকু তোমাদের নিতে হবে, ঠিক আছে। আগামী কত 24 তারিখে তোমাদের এইটা সাবমিট করতে হবে স্পট এডমিশনের জন্য। এই যে ডেটটা এখানে দেওয়া আছে এই ডেট অনুসারে তোমাদের জমা করতে হবে, যদি জমা না করো তাহলে পসিবল হবে না, অ্যাডমিশন বাতিল যাবে। সো আশা করি বুঝতে পেরেছ। এবং এইটা এই যে পর্শনটা এইটা তোমাদের একটা রিসিপ্ট কপি হিসেবে এখানে ফর্মের নাম্বার দেবে এবং সিগনেচার দিয়ে রিসিভার, হ্যাঁ, যে রিসিভ করবে এখানে সিগনেচার হবে, ডেট লেখা থাকবে, এরকম 24 তারিখে দেবে তো 24, হ্যাঁ 7, এইভাবে তোমাদের ডেট লিখতে হবে। এই জায়গাটাতে কিন্তু ক্যাপিটাল লেটার লাগবে, সবগুলো ক্যাপিটাল লেটারে মনে রাখবে, এখানে ক্যাপিটাল এইটা ক্যাপিটাল লেখা আছে, ভুল করলে হবে না। এমবিবি কলেজে কোন সিটে কত ভ্যাকেন্সি সেটা দেখে নাও এক ঝলক। যারা যারা স্পট এডমিশন নেবে কোন সিটে কতটা ভ্যাকেন্সি আছে, যেমন বেঙ্গলিদের 22টা আছে ইউআর, ST আছে 9টা, SC 6টা, টোটাল 37টা, তো বেঙ্গলিতে আছে 37টা, দেন বোটানিতে আছে 5টা টোটাল, কেমিস্ট্রিতে 60টা, কম্পিউটার সায়েন্স 25টা, কমার্সে 25টা, কমার্সে অনেকগুলো সিট আছে। এবং যারা প্রাইভেট টিউশন নিতে চাও আমাদের এখানে অ্যাডমিশন চলছে, আর এখন 7.5 CGPA না পেলে হায়ার এডুকেশনে যাওয়া পসিবল না। সো এই বছর তোমরা জানো 60% স্টুডেন্টস ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ত্রিপুরা ডিগ্রি কলেজের মধ্যে ফেল করেছে, দৈনিক সময়তে পাবলিশ হয়েছিল 5th July। তারপর ইকোনমিক্সে আছে টোটাল 29টা, ইয়েস, এডুকেশনে আছে 48, ইংলিশে 34টা, জিওগ্রাফি 6, হিন্দি 36, তারপর আছে হিউম্যান ফিজিওলজি আছে 8, অ্যান্ড দেন ককবরক আছে 39, ম্যাথামেটিক্স আছে 6টা, অ্যান্ড দেন ফিলোসফি 65, প্রচুর 6, ফিজিক্স 9, পলিটিক্যাল সায়েন্স 24, সাইকোলজি 1, সংস্কৃত 82, সোশিওলজি 16, স্ট্যাটিস্টিক্স 34, জুলজি 9, টোটাল 564 সিট আছে। ক্যাটাগরিগুলি এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও। আশা করি তোমরা স্পট এডমিশনে ফর্মটা 24 তারিখে ফিল আপ করবে, দেখে নাও পুরো ভিডিও ভালো করে, এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে লিঙ্কে জয়েন করো, লিঙ্ক দেওয়া